তুলো না গো, এই সময় তুললা, এই এই সময় তুলাটা দে, এই সময় তুলু। ও রে, কেন হাত থরথর করছে ভয়ে? বাড়ির মধ্যে বিষধর একটি সাপ নিয়ে গোটা গ্রাম হুলস্থুল। সাপ দেখার জন্য সারাদিন ধরে ভিড় জমালেন গ্রাম শুদ্ধ মানুষ। প্রায় 12 ঘন্টা পর চিন্তামুক্ত হলেন গৃহস্বামী সহ গ্রামবাসীরা। সন্ধে নাগাদ সাপটিকে ধরে নিয়ে যান বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য। আজ 23 নভেম্বর এই ধরনের ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার নারায়ণপুরের বিশ্বজিৎ মালাকারের বাড়িতে। বিশ্বজিৎ মালাকারের বাড়িতে আজ সকাল 6:30 নাগাদ বিড়ালের গর্জন আর সাপের ফোঁস শব্দ শুনতে পান তার ভাই সুজিৎ মালাকার। আলো ফেলে দেখতে পান একটি গোখুরে আর বিড়াল লড়াই করছে, আর সাপটি মাটিতে পড়ে থাকা জালে জড়িয়ে গিয়েছে। বিড়ালটি তারপর সরে যায়, কিন্তু সাপ বিড়ালের লড়াইয়ে খবর ছড়িয়ে পড়ে মুখে মুখে। সকাল থেকেই মানুষের ঢল নেমে যায় সাপটিকে দেখার জন্য। এলাকার মানুষ বন দপ্তরে খবর দেন সাপটিকে উদ্ধার করার জন্য। বন দপ্তর থেকে আসতে দেরি করায় কিছু উদ্যোগী ও সাহসী গ্রামবাসীদের প্রচেষ্টায় সাপটিকে মালাকার বাড়ি থেকে বার করে একটি মুক্ত জায়গায় রাখা হয়। সন্ধ্যার দিক পর্যন্ত বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট, আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।